আসসালামু আলাইকুম জর্জ, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো একটা বিষয় আপনাদের সঙ্গে আলাপ করার জন্য আসলাম। আচ্ছা, আপনারা হয়তো অনেকেই জানেন কীভাবে ওয়াইফাই হ্যাক করতে হয়, অনেকেই চাচ্ছেন যে বিষয়টার জন্য কিছু কথা বলি। তো আজকে বিষয় হচ্ছে যে এটা আপনার মোবাইল থেকে কখনো যদি হ্যাক না করা যায়, কিন্তু আপনি ডাইরেক্টলি আপনার ব্রাউজারটা ওপেন করবেন, ব্রাউজারটা ওপেন করে আপনি ওখানে লিখবেন ওয়ান 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 নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান লিখে আপনি এন্টার করবেন। এন্টার করার পর এখানে সাধারণত সবগুলোর মধ্যে ইউজার নেম থাকে, অ্যাডমিন থাকে, তা আপনি এখানে অ্যাডমিনটা ই করে দেবেন। অ্যাডমিনটা দেওয়ার পর এখানে লগ ইনের মধ্যে ক্লিক করবেন, এটা লগ ইন হয়ে যাবে। একটু সময় নিচ্ছে, যাই হোক লগ ইন হওয়ার পর এখানে এই আপনি এখানে উপরে যে সেট আপ অ্যাডভান্স ম্যানেজমেন্ট, আপনি সেট আপের মধ্যে ক্লিক করবেন। দেন সেট আপ নেক্সট, এখানে নেক্সটের মধ্যে ক্লিক করবেন, তারপর এখানে নেক্সট, তারপর আবার নেক্সট, তারপর আবার নেক্সট, তারপর হচ্ছে এখানে স্কেপ। ঠিক আছে, এই যে দেখুন যে পাসওয়ার্ডটি শো হয়ে আছে, এটা হচ্ছে আমার ওয়াইফাই পাসওয়ার্ড। চলুন আমি আপনাদের সামনে ওয়াইফাইটি ডিসকানেক্ট করে দিই। ঠিক আছে, এই যে আপনার ফরগেট করে দিলাম। ওকে, সো এখন দেখুন আমার এখানে রায়হানের মধ্যে আমি এটা ই করব। সো দেখুন আমি এখান থেকে আগে পাসওয়ার্ডটি কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আমি ওয়াইফাইয়ের মধ্যে আসলাম। আসার পর এখানে আমি এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আপনাকে দেখায় যে নিচে যে এখানে এখানে দেখেন যে নাম্বারটি দেওয়া আছে, এখানেও সেম সেই নাম্বারটি দেওয়া আছে, মানে পাসওয়ার্ডের ঘরের মধ্যে যে নাম্বারটি দেওয়া আছে এখানেও সেই নাম্বারটি দেওয়া আছে। একটু ফলো করে দেখবেন, তারপর এখানে নেক্সট করে দিলাম, দেখুন এটা কানেক্ট হয়ে যাবে। এটা শুধু জাস্ট ডিলিঙ্কের মধ্যে হবে, এটা শুধু ডিলিঙ্কের মধ্যে হবে, অন্য কিছুর মধ্যে হবে না। তা আসলে সবাই এরকম সিক্রেট টিপসগুলো কেউ কখনো কাউকে শেখায় না, আমি জাস্ট আপনাদের ক্ষেত্রে বলে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই একটা করে লাইক দিবেন ভিডিওটি দেখার পর, আর অবশ্যই সেটাকে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতেই হবে। ঠিক আছে, সো এটা জাস্ট ডিলিঙ্কের মধ্যে হবে। ঠিক আছে, আর